নমস্কার, আমি পিউ। আজ আমি আমার রান্নাঘরে আপনাদের মাখানা চা কিভাবে করে দেখাবো। আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন মাখানা গাছের একটা ফল, কিন্তু বন্ধুরা এই ফল দিয়ে ওদের সুন্দর জলখাবার বানানোটা কিরকম হয় আমি আপনাকে সবাইকে দেখিয়ে দিই। এই প্যাকেটটা, এই এখানে মাখানা লেখা থাকবে, এই প্যাকেটটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আর নিচে এরকম বোন ছবি দেওয়া থাকবে, ছবিটা দেখে কিনবেন। এবার আমি বলি এই মাখানা চাল বানাতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এটি বানাতে এরকম একটি বাটির এক বাটি মাখানা নিয়ে নিয়েছি। এই বাটিটার মোটামুটি 8 কিলো মতন দই, শশা কুচি, এখানে আমি দুটি মাঝারি সাইজের শশা কুচিয়ে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে ভাজা মশলা, এখানে জিরে লঙ্কা ভাজাটা গুঁড়ো করে নিয়েছি, চাট মশলা, লাল মিরিচ, কাশ্মীর লাল মিরিচ পাউডার, নুন আর পরিমাণ মতো চিনি। প্রথমে আমি আর এখানে আমি ঝুড়ি ভাজাটা নিয়েছি। এখানে কিন্তু আপনাদের সরু ঝুড়ি ভাজাটা নিতে হবে, মোটা ঝুড়ি ভাজাটা কিন্তু হবে না। প্রথমে আমি যেটা করব, এখানে আমি ননস্টিকের পড়া নিয়ে নিয়েছি, প্রথমে আমি মাখানাগুলোকে শুকনো খোলে, দেখুন ভালো করে, কড়াই কিন্তু কোনো তেল টেল কিচ্ছু নেই, শুকনো খোলে মাখানাকে ওতো নেড়ে নেব। নিয়ে দিলাম কড়াতে, খুব বেশি নাড়বেন না, কড়াতে মাখানাগুলো যাতে শক্ত হয়ে যায়, শক্ত না হয়ে যায়, শক্ত হলে কিন্তু দইতে মাখানাটা ভিজবে না। আর একটা কথা, মাখানা পরিমাণ আর দইয়ের পরিমাণ এমন ভাবে নেবেন যাতে মাখানাগুলো পুরোপুরি দইয়ের মধ্যে ডুবে যায়। আমার মোটামুটি মাখানাগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি মাখানাগুলোকে, শুকনো খোলা নাড়বেন, তেল একদমই দেবেন না কড়া। এবার আমি বাকিটা মাখানাগুলো ঢেলে নেব, ফেটিয়ে নেবো আগে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে প্রায় 8 কিলো মতন দই নিয়েছি, এই দইটাকে টক দই নেবেন, মিষ্টি দই কিন্তু নয়, খুব ভালো করে ফেটাবো দইটাকে। আমি ফেটাচ্ছি, দেখুন কীভাবে ফেটাবো, ফেটানোটা খুব ভালোভাবে ফেটাবেন যেন ভালোভাবে মাখানাগুলো ডোবে ওঠে। মোটামুটি ফাটানো আমার হয়ে গেছে। এবারে আমি এতে যেগুলো দেব সেগুলো হচ্ছে পরিমাণ মতো একটুখানি নুন দিলাম, এই দেখুন বাড়িতে নুন নিয়েছি, এই নুনটা আমি দিয়ে দেবো দইয়ের মধ্যে। তারপরে এই ভাজা মশলা, এটা গোটা জিরে আর গোটা কুঁড়ো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে চাট মশলা, চাট মশলা দোকানে আমাকে সহজেই কিনতে পেয়ে যাবেন, চাট মশলা প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়, সব মুদিখানা দোকানে পেয়ে যাবেন চাট মশলাটা কিনতে। এটা আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল মিরিচ পাউডার, এবারে শশা কুচিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দিদিমণি। এবারে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব, দিদিমণি পেঁয়াজ কুচিগুলো একটু মিহি হলে ভালো লাগতো না? এবারে আবার ফাটাবো,
পিয়ের রান্নাঘরে আপনারা দেখছেন মাখানে চাট। পিয়ের রান্নাঘরের নিবেদন মাখানে চাট। এবারে আমি এই মাখানাগুলোকে দইটা ফেটানোর পরে, মাখানাগুলো বাড়িতে দেখছেন এটা আমি শুকনো করে নেড়ে রেখেছিলাম, মাখানাগুলোকে এই দইয়ের মধ্যে আস্তে আস্তে ভিজিয়ে দেব। আস্তে আস্তে ভেজাবেন, সবগুলো একসাথে কিন্তু নয়। দেখুন আস্তে আস্তে আমি ভেজাচ্ছি এগুলো দইয়ের মধ্যে। বন্ধুরা দেখুন এই মাখানাগুলো পুরোপুরি আমার এটা কিন্তু পর লাগলো না, মানে আমি মাখানাটা দইয়ের মধ্যে অতক্ষণ ডুবছে, পুরো মাখানা ডোবাতে হতো দইটা কিন্তু আমার কম হয়ে যেত। আমাকে এমনভাবে মাখানাগুলো ভেজাতে হবে যাতে দইটা কোনোভাবে মাখানা থেকে বেশি বা মাখানা থেকে কম না হয়ে যায়। এইগুলো আমি রেখে দিলাম, এগুলো আমি আর দিলাম না। এগুলোকে আপনারা খালি মুখো চানাচুরের মতন খেয়ে খেতে পারেন, মাখানা ভাজা খেতে খুব ভালো লাগে। মাখানা চা মোটামুটি রেডি। এবারে আপনারা যখন আরো পরিবেশন করবেন বাটিতে বাটিতে, এই যেখানে ঝুড়ি ভাজাটা দেখছেন এটা যখন যখন বাটিতে বাটিতে দেবেন তখন এর উপরে এটা দিয়ে দেবেন, দিয়ে পরিবেশন করবেন, ভালো লাগবে। আর একটা কথা দর্শক বন্ধুরা আপনাদের বলি, এই মাখানা চা যদি আপনারা বিকেলবেলায় খান জল খাওয়া। আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপতে অবশ্যই করে ভুলবেন না। ভালো থাকবেন, সুখী থাকবেন, করোনামুক্ত থাকবেন এবং করোনামুক্ত থাকবেন।